বছরে নির্দিষ্ট একটি দিনে আমাদের নিজ নিজ সামাজিক মাধ্যমগুলোতে কম বেশি অনেকেই হ্যাপি ফাদার ডে স্ট্যাটাস দিয়ে এই দিনটি উপভোগ বা উদযাপন করি, কিন্তু বর্তমানে একটা অংশের ছেলেমেয়েরা তাদের জন্মদাতা পিতাকে ঠাই দেন রাস্তার পাশে। অবশ্য বলতেই হয় বৃদ্ধ বয়সে এসব মানুষের ঠিকানা হয় কোনো বৃদ্ধা আশ্রম বা কোনো রাস্তার পাশে। আমরা সত্যি কতটুকু সভ্য সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশাল গড়ের এই ঘটনা। কাগজে কলমে আমরা যতই সভ্য সমাজের বাসিন্দা বলে নিজেদের দাবি করি না কেন, এমন কিছু কিছু ঘটনা বা এমন কিছু কিছু ছবি আমাদের সমাজে ভেসে ওঠে যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে আদতে আমরা কতটুকু সভ্য। প্রকৃতভাবে বলা যায় আমরা আমাদের চালচলনের মধ্য দিয়ে এমন কিছু কিছু দৃষ্টান্ত সমাজের মধ্যে স্থাপন করে চলেছে যেগুলো নিরন্তরভাবে আমাদের বর্বর অসভ্য বা সভ্যতার মুখে কলঙ্কের কালি হিসেবে চিহ্নিত করতে পারে। এরকমই এক ঘটনা নজরে এসেছে বিশালগড়ে। আসাম রাজ্যের কোনো এক কুলাঙ্গার পুত্র, যে আবার চাকুরিজীবী এবং প্রতিষ্ঠিত বলে জানা গেছে, নিজের বাবাকে বা বলা যায় অতিশয় বৃদ্ধ প্রায় চলনে অক্ষম বাবাকে আসাম থেকে এনে বিশালগড়ে ফেলে দিয়ে যায়। অবরুদ্ধ হয়ে যাওয়া কণ্ঠে অসহায় বাবা বলছিলেন, ওনার ছেলে নাকি বলেছে তুমি এখানে থাকো, সামনের বাড়িটা তোমার বা আমাদের, আমি নিয়ে যাব। এই বলে ছেলে চলে যায় আর বাবা পথের ধারে বসে থাকে ঘন্টার পর ঘন্টা ভুক্ত। এদিকে ঘটনাটি স্থানীয়দের নজরে পড়তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষ সমবেতভাবে যখন সংশ্লিষ্ট অতিশয় বৃদ্ধ লোকটার কাছে মানবিকতা বোধ নিয়ে পৌঁছে যায়, তখন তারা জানতে পারেন আসলে ছেলে চালাকি করে বাবাকে বোঝা হিসেবে চিহ্নিত করে এভাবে এই কাণ্ড ঘটিয়েছে। যথারীতি সংবাদ যায় সংবাদ মাধ্যমের কাছে এবং অবশ্যই প্রশাসনের কানেও বিষয়টা পৌঁছে গেছে বলে বলা চলে। হয়তোবা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে কিংবা কোনো সহৃদয় ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই অতিশয় বৃদ্ধ বাবার একটা গতি করবেন। তবে এভাবে পথের ধারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এনে নিজ বাবাকে ছেলে যখন ফেলে চলে যেতে পারে, তখন সত্যি সত্যি প্রশ্ন করতে ইচ্ছে হয় আমরা কোন সমাজে আছি। আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই, বাড়িতে খাওয়া দোকানে যাই, তখন একটা বয়স্ক লোক এখানে ফেলে দিচ্ছে, আবার রাত্রে যখন আসি তখন এখানে ফেলে দিচ্ছে, পরে কান্দাকান্দি করতেছে, অনেক কিছু জিজ্ঞানি করে তেনে করতেছে। আমি জিজ্ঞাসা তখন বাড়ি ফিরাম তেনে করেছে, আমার বাড়ি আসামে নামতেছে, ছেলে থাকতে করে ঠিক আছে, ছেলে গেছে যে আপনি এখানে বসেন, আপনি তো ঘর দুই বাড়ি সব কিছু আপনার, এই বৃদ্ধ বাবা কী করবো, হাত পা ফুলছে, তখন কান্দাকাটি করতেছে, আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম, দেওয়ার পরে বলেছে মানে আসাম থেকে মানে বিশাল করে কী কারণ আইনা দিছে, আইনা দিছে তেনে ছেলে তরুণ চৌধুরী আর বাবা ছেলের নাম হইলো বিষ্ণু চৌধুরী। রিপোর্ট দৃষ্টি।